মূলত সবাই তাকে আফরান নিশো নামে চিনে থাকলেও তার আসল নাম আহমেদ ফজলে রাব্বি। নামটি সংক্ষিপ্তকরণ করে তিনি আফরান নিশো রেখেছেন। তিনি 1988 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 2023 সাল অনুযায়ী আফরান নিশোর বর্তমান বয়স প্রায় 44 বছর, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি এবং ওজন 73 কেজি। এবং আফরান নিশো ইসলাম ধর্মের অনুসারী। পারিবারিক সদস্যের মধ্যে মা আঞ্জুমানারা ও তার স্ত্রী তিশা সহ তার সন্তান রয়েছে। মূলত আফরান নিশোর স্বপ্ন ছিল তিনি বড় হয়ে একজন পাইলট হবেন। মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন টাঙ্গাইলের একটি স্কুলে। নিঃস্বপ্ন পূরণের লক্ষ্যে গ্রাম ছেড়ে ভর্তি হন ঢাকার ধানমন্ডি স্কুলে এবং সেখান থেকেই এসএসসি পাস করেন এবং ভর্তি হন ঢাকা কলেজে। ঢাকায় আসার পর খানিকটা শৌখিন হয়ে যান আফরান নিশো। শহরের বন্ধুবান্ধব ও পরিবেশের সাথে তাল মিলিয়ে 2000 সালে মাত্র 22 বছর বয়সে ফটো মডেল হিসেবে কাজ করার সুযোগ পান। পড়াশোনার পাশাপাশি ফটো মডেলিংয়ে কাজ করে যান 3 বছর। এরপর 2003 সালে তিনি একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। তাছাড়া একই বছর তিনি থাইল্যান্ডের একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তখন তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হয়েছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। পড়াশোনার পাশাপাশি কাজ করতেন মিডিয়ায়। টানা 2 বছর বিজ্ঞাপন নিয়ে কাজ করার পর 2005 সালে তিনি ঘর ছাড়া নামক একটি নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নেন দেশের হাজারো নাট্যপ্রেমী মানুষের অন্তরে। এরপর আর পিছু তাকাতে হয়নি তাকে। একের পর এক জনপ্রিয় নাটক দর্শক শ্রোতাদের উপহার দিয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। আফরান নিশো অতিথ্য ভবন রয়েছে এবং বর্তমানে তিনি তার পরিবার নিয়ে ধানমন্ডির নিজস্ব বাড়িতে বসবাস করছেন। তার 2টি প্রাইভেট কার রয়েছে, যার মধ্যে একটি টয়োটা আর একটি হচ্ছে বিএমডাব্লিউ। তাছাড়া তার 4টি বাইক রয়েছে। তাছাড়া তাকে বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব চ্যানেল ও টেলিভিশনের পর্দায়ও দেখা যায়। এক কথায় আফরান নিশোর মাসিক ইনকাম 10 লাখ টাকার অধিক। গুগলে দেওয়া তথ্য মতে আফরান নিশোর মোট সম্পত্তির পরিমাণ 50 কোটি টাকা। তাছাড়া 2016 সালে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। প্রিয় ভিউয়ার্স, আফরান নিশো অভিনীত কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি পছন্দ সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।